একটি জিনিস কয়েকদিন ধরে ভাবছি, দুর্নীতি দমন মানে বাংলাদেশ অ্যান্টি করাপশন কমিশনের জেলা অফিস সমূহকে আরো সক্রিয় করতে হবে, আরো কার্যকর করতে হবে। শুধু 106 নাম্বার থেকে কল পেলেই জেলা অফিস সমূহ দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশনে নামবে না। দুর্নীতি দমন কমিশনের জেলা অফিস সমূহে তাদের নিজস্ব ফোন নাম্বার থাকা দরকার, যে ফোন নাম্বারে জেলা উপজেলা লেভেলের মানুষেরা ফোন করে দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করবে এবং অ্যান্টি করাপশন কমিশনের জেলা কার্যালয়ের অফিসারেরা দুর্নীতির বিরুদ্ধে সরাসরি মাঠে নামবেন এবং জেলা উপজেলা পর্যায়ের, তৃণমূল পর্যায়ের শিক্ষা অফিস, বিআরটি অফিস, পুলিশ স্টেশন, ল্যান্ড অফিস, ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট হসপিটাল, পৌরসভা সহ ট্যাক্স অফিস, ব্যাট অফিস সহ অন্যান্য অফিসের দুর্নীতির বিরুদ্ধে তারা মাঠে নামবেন এবং এইসব অফিসে তারা এইসব অফিসকে তারা দুর্নীতিমুক্ত করবেন এবং সারা দেশে আইনের শাসন কায়েম করবেন। বাংলাদেশে এখন 34টা সমন্বিত জেলা কার্যালয় আছে অ্যান্টি করাপশন কমিশনের, 5টি বিভাগীয় কার্যালয় আছে। তো 34টি সমন্বিত জেলা কার্যালয় থাকার পর সারা দেশে মাত্র 106 নম্বর থেকে যে কলগুলো আসে তার ভিত্তিতে মাত্র একটি, দুইটি, তিনটি অভিযান চালানো হয়। আমরা বারবার তৃণমূলের মানুষ বারবার আমরা ভয়েস রেজ করছি এই জন্য যে দুর্নীতি দমন কমিশনের অভিযান তিনটির উপরে যায় না কেন, তিনটি ভেরি রেয়ার চারটি। প্রতিদিন দুর্নীতি দমন দমন কমিশন থেকে 8, 10, 15, 20টা দুর্নীতি দমন অভিযান পরিচালনা করা হয় না কেন, এটা আমাদের প্রশ্ন। যেহেতু জনগণের ট্যাক্সের পয়সায় দুর্নীতি দমন কমিশন চলে, সেহেতু দুর্নীতি দমন কমিশনে কে জনগণের ভয়েসকে শুনতে হবে। শুধু ঢাকা কেন্দ্রিক বিভাগীয় কার্যালয় কেন্দ্রিক ফোন নাম্বার থাকলে হবে না, জেলা পর্যায়ের দুর্নীতি দমন কমিশনের নিজস্ব ফোন নাম্বার থাকতে হবে, জেলা উপজেলা পর্যায়ের পাবলিক অফিসগুলা যেমন পুলিশ স্টেশন, ইউএনও অফিস, সহ হসপিটাল, ল্যান্ড অফিস, বিআরটি অফিস সহ অন্যান্য অফিসগুলো আছে, যে কী পরিমাণ মানুষ হয়রানির শিকার হচ্ছে, কি পরিমাণ যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে 1%ও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো দুর্নীতি দমন কমিশনকে আমাদের মানে আমাদের মানে জনগণের কথাকে শুনতে হবে এবং জেলা কার্যালয়গুলোকে আরও সক্রিয় করতে হবে। শুধু 106 নম্বর থেকে ফোন রিসিভ করেই দুর্নীতি দমন অভিযান পরিচালনা করলে হবে না, জেলা অফিসগুলোতে নিজস্ব ফোনের ব্যবস্থা করতে হবে, জেলা অফিসগুলো যাতে তৃণমূল পর্যায়ের মানুষের কাছ থেকে সরাসরি ফোন নিয়ে পুলিশ স্টেশনগুলোর মতো থানা যেভাবে ফোন পেয়ে বিভিন্ন অভিযান পরিচালনা করে সেইভাবে দুর্নীতি দমন কমিশন প্রজাতন্ত্রের দুর্নীতিগ্রস্ত অফিসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দুর্নীতিগ্রস্ত অফিসারদের প্রজাতন্ত্রের অফিস থেকে কিক আউট করবে, দুর্নীতির সাথে জড়িত কোনো অফিসার প্রজাতন্ত্রের কর্ম করার কোনো অধিকার নেই, এটা সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক। মানুষের মানবাধিকার, মানবিক মর্যাদা, জনগণের সার্বভৌম ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো অফিসার প্রজাতন্ত্রের কর্ম করতে পারে না, পারবে না। তো আশা করি দুর্নীতি দমন কমিশনের সেন্ট্রাল অফিস আমাদের এই কথাটা শুনবেন এবং প্যাট্রিয়টিক, অনেস্ট, হার্ড ওয়ার্কার অফিসার শরীফউদ্দিনকে অবিলম্বে তার কর্মে বহাল করার জন্য আমরা অনুরোধ করতেছি। কারণ শরীফউদ্দিন যদি হারে, দুর্নীতি দমন কমিশন হারবে, দেশের দুর্নীতি বিরোধী যুদ্ধে আমরা জিততে পারবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।